بسم الله الرحمن الرحيم করে শুনবেন এ বছরই একদম নতুন গজল। আর আশা করা যায় এই গজলটা আপনাদের বুড়িমার মতোই ভালো লাগবে, যেহেতু এই গজলটার মধ্যে এমন একটা জিনিস লুকিয়ে আছে, বন্ধুত্ব কাকে বলে। আর আপনারা শুনেছেন মা ফাতেমা ছিল অনেক গরিব মানুষ। ঘটনা হলো ইহুদি নারীর সঙ্গে মা ফাতেমার এমন বন্ধুত্ব হয়েছিল যে বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না। তবে সমস্যা হচ্ছে ইহুদি নারী হলো রাজার মেয়ে আর মা ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে। যে ফাতেমার দুই দিন হয়ে যায়, তিন দিন হয়ে যায়, খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়। আজকের এই গরিব ফাতেমার সঙ্গে ওই রাজার মেয়ের বন্ধুত্ব। ঘটনা কি? ঘটনা হচ্ছে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, রাজা বিয়ে ঠিক করে দিল, ইহুদি নারীর বিয়ে হবে। এখন রাজা গিয়ে সব রাজা বাচ্চার মেয়েদের দাওয়াত করে এলো, ফাতেমাকে দাওয়াত দিল না। এখন ইহুদি নারী বলছে, আব্বা আমার বিয়েতে তুমি তো সবাইকে দাওয়াত করেছো, আমার বান্ধবী ফাতেমাকে কি তুমি দাওয়াত করেছো? বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে, ওই ভিখারিনী ফকিরিনী ফাতেমাকে আমি দাওয়াত করব? তোর কাছে শুনেছি ও নাকি একটা পোশাক পরে, তাও নোংরা পোশাক, ছেঁড়া জামা পরে। ওই ফাতেমা যদি আমার বাড়ি আমার রাজপ্রাসাদে আসে তাহলে আমার রাজপ্রাসাদের মান থাকবে, কি করে বলিস দাওয়াত করতে? এই নিয়ে ঝামেলা। এখন ওই গরিব ফাতেমা রাজার বাড়িতে আসবে কি না এইটা শোনার জন্য এখন অপেক্ষা করুন। কত সুন্দর কথায় ছন্দের মাধ্যমে কবি লিখছে, বলছে, আব্বা তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও তাহলে কিন্তু বিয়ে আমি করব না। এখন বাপ বলে, তোর মাতা কাজ করছে, ওই গরিব ফাতেমা ভিকারিনী ফকিরিনী যার খাওয়া হয় না, যার পরনে একটা কাপড়, ওই ফাতেমা যদি নোংরা পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসে তাহলে কি আমার রাজপ্রাসাদের মান থাকবে? তুই বলিস কি করে ফাতেমাকে দাওয়াত দিতে? খবরদার, তোর প্রস্তাব আমি মানতে পারবো না। মেয়ে না ছোট বান্দা, মেয়েদের জেদ একটু বেশি হয় না? হ্যাঁ, মেয়ে যদি বলে আব্বা কাল আমার ওইটা লাগবে তাহলে এ তোমার ছাড়বে, মেয়েদের জেদ বেশি হয়, তখন মেয়ে বলছে, আব্বা আমিও কিন্তু তোমার মেয়ে, তুমি দাওয়াত দেবে না আর বিয়েও আমি করবো না, দেখি তুমি কি করো। আব্বা জান তখন রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসছে আমার
তোর প্রস্তাব আমি মেনে নেবো, তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো, তবে আমার একটা শর্ত আছে। বলে আব্বা কি শর্ত? বলে আমার বাড়ি আসবে সব রাজার মেয়েরা, রাজার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে, তোর বান্ধবী ফাতেমাকে বল ওই রকম দামি পোশাক পরে যদি আসতে পারে তাহলে আমার রাজ প্রাসাদে এন্ট্রি আছে। আর যদি ভিখারিনী ফকিরিনীর মতন করে যদি তোর বান্ধবী ফাতেমা আসে তাহলে মনে রাখিস আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেব। তখন ফোনের জামানা ছিল না, চিঠির জামানা ছিল। তখন চিঠি লিখে ইহুদি নারী মা ফাতেমার কাছে পাঠিয়ে দিল যে বাবু এই ব্যাপার আব্বা রাজি হচ্ছে না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, তুমি আমার বিয়েতে এসো, তুমি না আসলে আমি বিয়ে করব না। তবে আমার আব্বা বলে যে তুমি যেন নতুন জামা পরে রাজার মেয়ের মতো করে এসো বাবু। এদিকে আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বাবু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে তোমার বিয়েতে মা ফাতেমা যাবে, অসুবিধা নেই। কিন্তু মা ফাতেমার গায়ে একটা পোশাক, দ্বিতীয় নম্বর পোশাক আর নেই, নতুন জামা পাবে কোথায়? এইবারে দেখেন কি হচ্ছে। অনেক পালারে পালারে পিতাকে রাজি, অনেক পালারে পালারে পিতাকে রাজি করে দিল ইহুদি পিতা বলে বেশে সন্তে জানোশে আশিষ দাতাকে পোষায় দিয়ে, অনেক পালারে পালারে পিতাকে রাজি দাওয়াত কবুল করে নিল আম্মা জান ফাতেমা, রাত হয়ে গেল, নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদে কাঁদে সারা রাত আল্লাহর কাছে কেঁদে গেল। আল্লাহ আল্লাহ আমার পরনে একটা কাপড় আল্লাহ, একটা বোরখা পরে আমি ফাতেমা সারা জীবন কাটাচ্ছি আল্লাহ, কাল সকাল হলে বান্ধবীর বিয়েতে যেতে হবে, বান্ধবীর আব্বা বলে দিয়েছে নতুন জামা পরে যেতে হবে, কিন্তু কোনো উপায় নেই। আপনি আল্লাহ তুমি খুব ব্যবস্থা করে দাও। সারা রাত মা ফাতেমা নামাজের পাটি ফেলে অঝর নয়নে কেঁদে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল সালামকে পাঠিয়ে দিল, জিবরিল জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে চলে যাও, আমার নবীর হাতে দাও, আর নবীকে বলো তার বেটির হাতে দিয়ে আসতে। জিবরিল সালাম চলে গেল জান্নাতে, জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে দুনিয়ায় এসে নবীর কাছে দিল, এ নান আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার দিয়েছে। আল্লাহ রাসূল সব জানে, ওই উপহারটা নিয়ে একদম তুরান চলে এলো ফাতেমার বাড়িতে। ওই রাত্রিবেলা এসে দরজা নক করে ফাতেমা, দরজা খুলে গেল দেখছে ফাতেমা অঝর নয়নে কাঁদছে। আল্লাহ রাসূল কোনো কথা বলল না, ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল, বলল ফাতেমা এটা তোমার ঘরে রেখে দাও, আমি কাল সকালে আসব, কাল সকালে তোমার সঙ্গে কথা হবে। এই কথা বলে আল্লাহ রাসূল চলে গেল। মা ফাতেমা প্যাকেজটা রেখে নামাজের পাটিতে সিজদায় পড়ে আবার কান্না শুরু করে দিল। এখন প্যাকেজের মধ্যে কি আছে সেকেন্ড কবি লিখছে,
খোদারে মহিমা কেউ বোঝে খোদারে মহিমা কেউ বোঝে জিব্রিল এলো মন নবীর কাছে চাচা পথে সে কিছু সুসানা দিয়ে কেন মন নবীর কাছে খোদারে মহিমা কেউ বোঝে জিব্রিল এলো মন নবীর কাছে চাচা পথে সে কিছু সুসানা দিয়ে কেন মন নবীর কাছে গেল মন নবীর কাছে ফতে মারি গিয়ে মন দে ফতে মারি গিয়ে মন দে বলছে সস এইবারে বিয়ে বাড়িতে যেতে হবে, সকাল হয়ে গেছে, বিয়ে বাড়ি যাওয়ার সময় এসে গেছে, জামা তখনো তখনো জামা পাইনি ফাতেমা, ওই একটাই জামা পড়ে আছে, এদিকে বিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে, দাওয়াত কবুল করেছে, মা ফাতেমাকে যেতেই হবে, নাহলে ইহুদি মেয়ে বিয়ে করবে না, এখনো জামা জোগাড় হয়নি। ভোরের বেলা আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি আবার এলো, ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেলে দেখছে ছলো ছলো নয়ন নিয়ে মা ফাতেমা দরজার সামনে এসে কিচ্ছু বলে না, মাথাটা হ্যাট করে ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আব্বা জান বলি, ফাতেমা কাল রাতে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? তখন ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলেছেন রেখে দিতে, আমি রেখে দিয়েছি, আপনি তো খোলার হুকুম দেননি। কেমন ফাতেমা বলেন, এমনি আর জান্নাতে রানী, আর আমাদের ঘরের মেয়েদের বাপ যদি রাত্রে কিছু একটা দেয় খুকি তোর ঘরে রেখে দে কাল সকালে লোবো, ও আল্লাহ বাপ চলে যেতে যা দেরি, দরজা ছিটকে ছিঁড়ে কুড়িয়ে রেখে দেখবে কি আজ ওর মধ্যে। কিন্তু নবীর মেয়ে ফাতেমা সে বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলছেন ফাতেমা রেখে দাও কাল সকালে কথা হবে, আমি ওইভাবে রেখে দিয়েছি, বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো, প্যাকেজটা নিয়ে আসার পর ছেঁড়া হলো, ছিঁড়ে দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মা জান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আম্মা জান ফাতেমাকে উপহার দিয়েছে। আর একবার জোরে বলুন, সারাটা রাত মা ফাতেমা কাঁদলো, সারা রাত মা ফাতেমা কেঁদে গেল নামাজের পাটিতে, এদিকে রাত্রি পোশাক জোগাড় হয়ে গেছে, আম্মা জানের মুখে এবার হাসি এলো, খুশিতে বাগে মা রাত প্রাসাদে যাবে, আজকের ইহুদি নারীর বিয়েতে যাবে। আম্মা জান ফাতেমা গোসল করে ফ্রেশ হয়ে যখন ওই নতুন জামাটা পরেছে, খুশবুটা লাগিয়েছে, আজকের জান্নাতে রানী ফাতেমা আব্বাকে বলে, আব্বা আপনি এবার আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আব্বা বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রেখো, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়, আর যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। ফাতেমা সালাম কালাম করে গুটি গুটি পায়ে যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, রাজপ্রাসাদে যাচ্ছে, গন্তব্যে পৌঁছে গেল। মা ফাতেমা যখন ওই রাজার বাড়িতে পা দিল, একদম দুয়ারে পা দেওয়ার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটাও সাধারণ মেয়ে নেই, সব রাজার। ওই সময় মা ফাতেমা এন্ট্রি হলো, মা ফাতেমা পা রাখলো, দেখেন তারপর কি হচ্ছে, যখন যে সমস্ত নারীরা আজকের মা ফাতেমাকে ভিখারি বলতো, ভিখারি
হলো ওই ভিখারি এসেছে, ভিখারি ভিখারি ফাতেমা, যার পরনে একটা কাপড় তাবলিমানা কাপড় ছেঁড়া কাপড়, এই ফাতেমাকে আজকের ভিখারি বলতো, আজকের ওই ফাতেমা এমন একটা পোশাক পরে এসেছে সব রাজা বাচ্চার মেয়েদের হুঁশ হারিয়ে দিয়েছে। দাঁড়িয়ে গেল সব রাজা বাচ্চার মেয়েরা, ইহুদি নারী এলো, মা ফাতেমাকে টেনে টেনে নিয়ে গেল স্টেজের উপর, রাজার বিয়ে মানে বিশাল বিয়ে, রাজার মেয়ের বিয়ে, স্টেজ করা আছে যেখানে কোণে বসে আছে, কোণের পাশে একটা বড় সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসানো হলো। দেখেন এটাই হলো আল্লাহর লীলা খেলা, যে সমস্ত রাজার মেয়েরা মা ফাতেমাকে ভিখারি বলতো, আজকে রাজার মেয়েরা নিচে আর ওই ভিখারি মা ফাতেমা সবার উপরে আল্লাহ পাক বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, স্টেজে বসে আছে ফাতেমা আর নিচে বসে আছে রাজার মেয়ে, একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওই মহিলার গা থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে যে খুশবুতে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ওই রাজার মেয়ে থাকতে পারলো না, ও বলে উঠেছে ফাতেমা বউ একটা কথা বলবো, বলে বলো, বলে রাগ করবে না তো, বলে বলো না, বলে বলতেও খুব খারাপ লাগে, মানে রাজার মেয়েটা ঘ্যাম বেশি না, বলে বলতেও খুব খারাপ লাগে বউ, তা কিছু মনে করো না বলি, বলে বলো, বলে আচ্ছা বাবু তুমি যে জামাটা পরেছো আর তুমি যে সেন্টটা লাগিয়েছো ওই একবার যদি বলতে কোন দোকান থেকে কিনেছো আর এই বাজারটা কোথায়, তাহলে আমি কালকেই আমার বাপকে পাঠাবো, যতই দাম হোক না কেন বাবু ওই জামা আমি নেবই, আমি রাজার মেয়ে হয়ে আজও পর্যন্ত এত দামি জামা আমি চোখে দেখিনি বাবু, তুমি কোথা থেকে পেয়েছো, কোথায় দোকানটা একটা বার বাজারের নামটা বলো, কোন বাজার থেকে এনেছো, আমি সেখানে কালকেই আমার আব্বাকে পাঠাবো, যত দাম হোক না কেন এই খুশবু আর এই জামাটা নিয়ে আসবো। এখন ফাতেমা বলবে আমরা বাজারে চলে যাবো পেয়ে যাবে, এটা তো কোনো বাজারের জিনিস নয়, কোন বাজারের জিনিস নয়, আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে। ওই সময় বুদ্ধিমতী ফাতিমা সঙ্গে সঙ্গে ব্রেনটাকে খাটিয়ে নিল, তিনি ভেবে নিল মুচকি হাসি দিয়ে যা একটা সুযোগ পেয়েছি সব কটাকে কলমা পড়িয়ে দেবো, এমনিতে জান্নাতের রানী না, মাথায় বুদ্ধি খেটে গেল যে সব কটাকে কলমা পড়িয়ে দেবো। তখন মা ফাতিমা কত সুন্দর করে কত বুদ্ধি খাটিয়ে ওই ইহুদি নারীদের বলে দিচ্ছে দোকানের নাম, দোকানের মালিক কে, ওই বাজারে যাওয়ার রাস্তা কি, ওই দোকানের সেলসম্যান কে, কত সুন্দর করে মা ফাতিমা ইহুদি নারীদের বোঝাচ্ছে। দেখে মা ফাতেমা বলছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, তাহলে তুমি বাজারটা পেয়ে যাবে, বাজার হলো জান্নাত, আর ওই বাজারে গেলে একটা বড় দোকান পাবে, সেটা হলো এই কাপড়ের দোকান, আর ওই দোকানের মালিক হচ্ছে আল্লাহ, ওই আল্লাহকে ধরো তুমি দুনিয়ার সব দামি জিনিস পেয়ে যাবে। তাহলে চলতে কোথায় বললো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে। এই কথা শোনার পর এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এক বছরে বলুন দেখছে ছিল ভাতের অনুপে রোদা 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 ছিল ভ